ফুলের মতো নিষ্পাপ হয় শিশুরা। শিশুদের হাসি সবার মনে আনন্দের জোয়ার এনে দেয়। তাদের মুখের দিকে তাকিয়ে আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর। কিন্তু 8 বছর বয়সী শিশু অমর ছাতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অন্যের কষ্টেই ছিল তার আনন্দ। এই ছোট্ট বয়সে গায়ে লেগেছে খুনের দাগ, পেয়েছে বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের খেতাব। দর্শক, নিয়মিত আয়োজন আমার সংবাদ রকমারিতে আজ থাকছে ভারতের শিশু সিরিয়াল কিলার অমরজিৎ ছাতাকে নিয়ে একটি প্রতিবেদন। সাথে আছি আমি আশরাফি দিবা। ভারতের বিহারের মুশাহার গ্রামে পরিবারের সাথেই থাকতো শিশু অমরজিৎ ছাতা। 2006 সালে মাত্র 7 বছর বয়স অমরজিতের। সেই সময় নিজের 6 বছর বয়সী চাচাতো বোনকে হত্যা করে সে। এরপর মানুষ খুন করা তার নেশা হয়ে দাঁড়ায়। অমরজিতের এই ভয়ঙ্কর নেশা থেকে বাদ পড়ে না তার 8 মাসের আপন বোনও। তবে অমরজিতের এই অপরাধের পেছনে তার পরিবার প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে জড়িত ছিল, কারণ তার পরিবারের সবাই ওই খুনের বিষয়গুলো জানলেও তখন সঠিক পদক্ষেপ নেয়নি। 2007 সালের ঘটনা, খুশবু নামে 6 মাসের শিশুকে হত্যা করে অমরজিৎ। শিশুটির মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ায় শিশু খুশবুকে ঘুমন্ত অবস্থায় বাড়িতে রেখে স্কুলে যায়, কিন্তু স্কুল থেকে ফিরে আর খুঁজে পায় না খুশবুকে। কয়েক ঘন্টা পর অমরজিৎ নিজেই এসে খুশবুর মায়ের কাছে তার অপরাধের কথা স্বীকার করে। সে জানায় শিশুটিকে গলা টিপে হত্যা করে সে, এরপর মাথায় ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে অমরজিৎ। এমনকি হত্যার পর খুশবুকে কবরও দিয়ে দেয় সে। গ্রামবাসীকে অমরজিৎ নিজেই কবর দেওয়ার স্থান দেখিয়ে দেয়। এই ঘটনার পর পুলিশ এসে আটক করে নিয়ে যায় অমরজিৎকে। পুলিশের কাছে খুনের অপরাধ স্বীকার করে অমরজিৎ। পুলিশ জানায় খুনের কথা স্বীকার করার সময় অমরজিৎ শুধুই হাসছিল, তবে খুনের কথা স্বীকার করলে অন্য কোনো প্রশ্নের উত্তর দেয়নি সে। একটু পরপরই সে পাগলের মতো হেসে উঠছিল। মনোরোগ বিশেষজ্ঞদের মতে অমরজিৎ অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায়। এমন মানসিক রোগে আক্রান্তরা শুধু অন্যকে কষ্ট দিতেই জানে এবং এটাতেই তাদের আনন্দ। গ্রেফতারের পর শিশু অপরাধী হিসেবে প্রথমে অমরজিৎকে চিলড্রেন্স হোমে রাখা হয় এবং টানা 3 বছর সে মনোরোগবিদদের কাছে কাউন্সেলিং গ্রহণ করে। এরপর 18 বছর বয়সে 2016 সালে সে মুক্তি পায়। বয়স কম থাকায় মানসিক রোগের কারণে বিচারকের ভবিষ্যৎ নষ্ট করতে চায়নি, তাই 11 বছর পরই তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। বর্তমানে অমরজিতের বয়স 22 বছর, তবে গোপন রাখা হয়েছে তার বাসস্থানের ঠিকানা, পরিবর্তন করে দেওয়া হয়েছে তার নামও। বর্তমানে সে কোথায় আছে তার খোঁজ কেউ জানে না। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানা আরো এমন বিচিত্র তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ধন্যবাদ।